পায়রা দুটো আমি আনতে পারলাম না, মনে হয় এখনো মনে হয় 4-5 দিন হয়নি ঠিক করে। তো তার ভেতরেই ওরা গুড নিউজ দিয়ে দিয়েছে গাইস। তো নতুন একটা দিনে নতুন একটা সকালে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে প্রায় 10:30। তো গাইজ লেট হওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের এইখানে কালী পুজো, তো আজকে শেষ দিন, আজকে বিসর্জন দেবে, তার জন্য ওইখানে গেছিলাম, একটু লেট হয়েছে এর জন্য। প্লাস আজকে হচ্ছে ভাইফোঁটা, তো তার জন্য আরও লেট গাইজ। তো আর তার থেকে বড় কথা, কালকে রাতে ঘুমাতে লেট হয়েছিল এর জন্য আরও লেট। তো চলে এসেছি ফাইনালি পায়রাদের কাছে। তো পায়রাদের কাছে এখন এসে দেখছি সবকটা পায়রা বাইরে আছে। আর গাইজ আজকে একটা স্পেশাল জিনিস হয়েছে, সেইটা আমি তোমাদের না দেখিয়ে আমি পারছি না গাইজ। তো চলো আগে সেই জিনিসটা তোমাদের আমি দেখিয়ে নিয়েছি। তো চলো, ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, রোদ বেরিয়েছে। এদিকে আমার সবকটা পায়রা গাইজ ছাড়াই আছে, মুরগিগুলোর সামনের পদ্মা পদ্মা সবই সরানো কমপ্লিট, আমার হানিবানি সানিদের ছাড়াও কমপ্লিট, বেশ ভালো কথা। সবাই ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো ওদের ইচ্ছা মতন খেতে দিয়েছি আমি দু জায়গায়, এই জায়গায় এক জায়গায়, এইখানে এক জায়গায়। তো বেশ ভালোভাবে খাচ্ছে, ওরা মারামারি করছে না। তো গাইজ গুড নিউজটার দিকে যাওয়া যাক, যেহেতু এটা খুবই স্পেশাল। স্পেশাল কেন, আমি পায়রা দুটো আমি আনতে পারলাম না, মনে হয় এখনও মনে হয় 4-5 দিন হয়নি ঠিক করে। তো তার ভেতরেই ওরা গুড নিউজ দিয়ে দিয়েছে গাইজ। তো সেই গুড নিউজটাই আমি তোমাদের দেখিয়ে দিই, এই দেখো। দেখেছো, আমি ভাবলাম মনে হয় সেই আগে ডিম পাড়বে হচ্ছে এই দুটো, তো না গাইজ চটিয়াল আগে ডিম পেড়ে দিয়েছে। ওই দেখো চটিয়াল ডিমের ডিম নিয়ে বসে আছে, আমি আটকে রেখেছি, কারণ হচ্ছে এই খোপ, যেই খোপটায় ডিম দিয়েছে না সেই খোপটা হচ্ছে এর। কই গেল আমার গিরিবাসটা? কই, এখানে ছিল, বাইরে চলে গেছে। নতুনটা সাদা সাদা ওইটা, ওইটার খোপ ছিল হচ্ছে ওইটা। এখন যদি আমি ছাড়ি, ছাড়ার পরে ওইটাই যাই যে এটা, এইটা খুবই মারামারি করে। তো খুবই মারামারি করার ফলে ডিমটা ভেঙে যেতে পারে। তো এর জন্য আপাতত আমি রিস্ক নিতে চাচ্ছি না গাইজ, এদের আপাতত আটকে রেখেছি। ওর একটু খাওয়া দাওয়া হয়ে যাক, ওকে আবার আটকে রাখবো, এদের সবাইকে ছেড়ে রাখবো, ঠিক আছে? আর সবার খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে দিয়েছি। এদিকে দেখো এখানে কি হচ্ছে, তাই দেখো, এই দেখো এইখানে কি হচ্ছে, আর এক জোড়াও ডিম আসতে চলেছে খুব শিগগিরই। তো দেখা যাক কবে আসে, কিন্তু এরা এদের খোপ এখনও কব্জা করেনি, ঠিক আছে? এরা এইখানেই যা যা বরের মতন কাটায়, মাঝে মাঝে এইখানে কাটায়। তো বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। এদিকে তোমরা কবে ডিম দেবা? হ্যাঁ, আর আজকে গুড নিউজ তো হয়ে গেল, এবার ব্যাড নিউজের কাছে আসি। ব্যাড নিউজটা হচ্ছে এইখানে, এই দেখো এখানে একটা ডিম আছে গাইজ, পুরো ফ্রেশ ডিম, একটা ফাটিয়ে ফেলেছে। এইখানে দেখি কি এই বাচ্চাটা বসেছিল, তো এই বাচ্চাটা এইখানে ফাটিয়ে মানে ভেতরে ঢুকে বসেছিল, তারপরে বাচ্চাটা মনে হয় কোনোভাবে ডিমটা বাইরে ফেলে দিয়েছে। আমি দেখি ডিমটা এখানে পড়ে আছে, তো দেখি ডিমটার চারি সাইডে ফাটা, পুরো ফাটা ফাটা দাগ হয়ে গেছে গাইজ। তো কিছু করার নেই, এদিকে বালা বসে আছে, বালার ডিম নিয়ে, এই সরি বালার বউ বসে আছে আপাতত, আর উপরে কিং দুটো আছে আমার, কোনো সমস্যা নেই। চলো চলো চুচু বাইরে, চলো বাইরে, চলো বাইরে, চলো। তো বাচ্চাটার গিভওয়ে আমি করেছি, তো ওটা হচ্ছে এখনও আমি নামটা অ্যানাউন্স করিনি, যেহেতু ভিডিওটা এখনও কমেন্ট আসছে, তো কমেন্ট আসতে থাকুক, সমস্যা নেই। আমি একদিন কি দুদিন পরে আমি কাকে দেবো আমি সেটা আমি বলে দেবো গাইজ। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এইখানে দেখো হানিমানি করে কি, আর হানির ওয়েট না হলেও হয়ে গেছে 1.5 কিলো, ঠিক আছে? তার বেশি, ওই দেখো, আর কদিন পরেই ও আর খাঁচায় ঢুকবে না, ঠিক আছে? ওই খাঁচার মুখ দিয়ে ঢুকবেই না ভেতরে, বানি ঢুকে যায় কিন্তু হানি ঢুকতে পারে না গাইজ। এখনই সমস্যা হয়, ডানায় বেঁধে যায়, পায়ে বেঁধে যায়, অনেক সমস্যা হয়। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবকটা পায়রা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট থাকুক এরা। আর গাইজ আজকে একটু ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছে, এর জন্য ভিডিওটা ছোটো বানাচ্ছি। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। তো টাটা, বাই বাই।